আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো ছেলেদের ত্বকের যত্ন নিয়ে, বিশেষ করে শীতকালে ছেলেদের ত্বকের যত্ন নিয়ে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিও থেকে। শীতকালে ছেলেদের ত্বক হয়ে যায় অনেক বেশি শুষ্ক, বিশেষ করে গোসলের পর ত্বক হয়ে যায় অনেক বেশি খসখসে। এই খসখসে ভাব থেকে মুক্তি পেতে হলে অবশ্যই ভালোভাবে নিতে হবে ত্বকের যত্ন, তা না হলে ত্বক হয়ে যাবে আরও বেশি খসখসে এবং চোখের নিচে কালো দাগের মতো। এরকম সমস্যাগুলো দেখা দিবে যদি আপনি শীতকালে আপনার ত্বকের খুব ভালোভাবে যত্ন না নিতে পারেন। তো আজকের ভিডিও থেকে মোটামুটি ছোটোখাটো কিছু বিষয় বলে দিব, যে বিষয়গুলো আপনি প্রতিদিন অ্যাপ্লাই করলে আপনার ত্বকের এই সমস্যাগুলোতে আপনি মুক্তি পেতে পারেন। বিশেষ করে শীতকালে আমাদের ত্বকে যে সমস্যাগুলো হয়, অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়, এই সমস্যাগুলো থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন। আপনি যদি এখন থেকে কিছু পদক্ষেপ বা কিছু নিয়ম যদি মেনে চলেন, শীতকাল আসলে আপনার এই সমস্যাগুলো আশা করছি আর হবে না। সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি অপু এবং আপনারা দেখছেন অপু অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বাজারে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের ক্রিম ও লোশন রয়েছে, কিন্তু যাচাই বাছাই করে ভালো মানের ক্রিম ব্যবহার করা উচিত, কারণ প্রসাধনী ভালো মানের না হলে ত্বকের ক্ষতি হতে পারে। ছেলেদের ত্বকের যত্নে চলুন কিছু পরামর্শ আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক। শীতকাল আসলে আমাদের মধ্যে অনেকে আছেন যারা আসলে গরম পানি দিয়ে গোসল করেন অথবা হাত মুখ ধুয়ে থাকেন। খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না, অল্প সময় নিয়ে কুসুম গরম পানিতে গোসল করতে পারেন। ক্রিম, লোশন, সাবান সব ধরনের প্রসাধনী বাড়তি ময়েশ্চারাইজার জুতো নিতে পারেন। শেভ করার পর ক্রিম লাগানো উচিত, তাহলে ত্বকে ফাটল ধরবে না। যাদের রোদে বেশি থাকা হয় তারা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। গোসলের পর লোশন লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন, সেটি যেন ত্বকে ভালোভাবে মিশে যায় এটি খেয়াল রাখতে হবে। তারপর বাইরে বেরোতে পারেন। তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি উঠে, এছাড়া ধুলোবালুর কারণে ছেলেদের ত্বক পরিষ্কার করতে হয় বারবার। এক্ষেত্রে ছেলেদের অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ ব্যবহার করা উচিত, তাহলে ত্বক ভালো থাকবে। বাজারে ছেলেদের জন্য নানা ব্র্যান্ডের যেসব ক্রিম পাওয়া যায়, সেগুলো ব্যবহার করার আগে ভালোভাবে মুখ অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, তা না হলে এই সমস্ত ক্রিমগুলো কাজ করবে না। এছাড়া রাতে ঘুমানোর আগে ম্যাসাজ ক্রিম ব্যবহার করা যেতে পারে, এতে ত্বক ঠান্ডা থাকে এবং ব্রণ ওঠে না। সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। যদি রোদে বেশি থাকা হয় তাহলে সানস্ক্রিন লাগিয়ে ঘর থেকে বের হওয়াটাই ভালো। অবসর পেলে ভেষজ কোনো প্যাক লাগানো যেতে পারে। যারা প্যাক লাগাতে চান না তারা কমলা লেবু কিংবা পাকা টমেটো মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ভালোভাবে মুখ ধুয়ে নিতে পারেন, এতে ত্বক পরিষ্কার হবে। ত্বকের যত্নের জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, এছাড়া যতটা সম্ভব কম রাত জাগা, সঙ্গে খাদ্য অভ্যাসের মধ্যে প্রতিবেলাতেই শাকসবজি রাখতে হবে, ফল খেতে হবে এবং শুকনো খাবার যতটা সম্ভব কম খেতে হবে। ত্বকের জন্য মাসে 2 বার ফেসিয়াল করা যেতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, যদি ভিডিও থেকে মনে হয় সামান্য কিছু আপনি শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এরকম নতুন নতুন ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের অপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।